নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির সাইজগুলো ছোট সেই কারণে আমি দুটো নিয়েছি প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নেব এইভাবে ফুলকপির ফুলগুলো নিয়ে নেব নিয়ে জলের মধ্যে রেখে দেব ফুলকপিগুলো কেটে নেওয়ার পর জলে ভালো করে ধুয়ে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি ফুলকপিগুলো গরম জল করে ভালো করে ধুয়ে নেব তার জন্য গ্যাস কড়াতে জল দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দেব এইভাবে গরম জল করে ফুলকপিগুলো ধুয়ে নিলে পক্ষীর কপির মধ্যে অনেক পোকা থাকে ময়লা থাকে সেগুলো আর থাকবে না গরম জলের মধ্যে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর অনেকের গ্যাসের প্রবলেম থাকে সেটাও আর হবে না যদি এইভাবে ফুলকপি রান্না করা যায় এরপর এই জলের মধ্যে দিয়ে দেব লবণ জলটাও এদিকে বেশ ভালো করে ফুটে গেছে এই রকম ফোটন্ত জলে আমি ফুলকপিগুলো দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তাহলে পোকা টোকা ময়লা টয়লা বেরিয়ে যাবে গ্যাসটা অফ করে দেব দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এই ফাঁকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার এর মধ্যে নিয়ে নেব এক ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা তিন চামচ কাজু আমার এখানে ভাঙা কাজু সেই কারণে তিন চামচ নিচ্ছি আপনারা যদি গোটা কাজু নেন তাহলে সাত আটটার মতো নিয়ে নেবেন এক চামচ পোস্ত চার মগজ এক চামচ এরপর জল দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এরপর এই পেস্টের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তে রঙটা খুব ভালো হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক কাপ এই হাফ কাপ টক দই এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচ চিনি এরপর সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ফুলকপিটা ঢাকনা খুলে জল ঝাড়িয়ে তুলে নেব জল ঝাড়িয়ে এইভাবে ছাঁক ছাঁকনি দিয়েই তুলে নিতে হবে তাতে ময়লাগুলো নিচে পড়ে যাবে এরপর কড়াতে সাদা তেল দিয়ে দেব ফুলকপিগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এবারে ফুলকপিগুলো তুলে দেব দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল লাল করব না ঠিক এই মতনই ভেজে নিতে হবে এবারে তেল ঝাড়িয়ে তুলে নেব এই ফুলকপিগুলো এবারে আমি আগে থেকে করে রাখা মশলার মধ্যে দিয়ে দেব এরপর এই ভেজে নেওয়া ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর আমি এটা পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আসছি পাঁচ মিনিট পর গ্যাস জেলে দিয়েছি এই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচের মতো ঘি এরপর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ লবঙ্গ পাঁচ ছটার মতো নিয়ে নিয়েছি দুটো ডাল ডালচিনি স্টিক গোলমরিচ সাত আটটার মতো আর একটা জৈতের ফুল এটা আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নের মশলাটা এবারে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ফুলকপি ফুলকপিগুলো এই মশলার সাথে ভালো করে একটু নেড়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এবারে দু মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা হতে মিনিট খুলে দেব দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়ে গেছে আবার একটু নেড়ে দেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল হাফ কাপের মতো এর থেকে বেশি আর জল দেবো না কারণ ফুলকপির রোস্ট খুব গ্রেভি হয় না আবারও আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব গরম জলই দেবেন গরম জল না দিয়ে করবেন না আবারও দু মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আবারও আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব আবারও দু মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ফুলকপির রোস্ট রেডি দেখুন বন্ধুরা ফুলকপি কত সুন্দর হয়েছে গ্রেভিটাও এবারে আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ফুলকপির রোস্ট রেডি ফুলকপি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে খেতেও ভালো লাগবে আর ফুলকপি সুসেদ্ধও হবে বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ